রাজ্যে বাহিনী আসছে ভোটারদের হুমকি তৃণমূল নেতার তৃণমূলে লোক ছাড়া কেউ ভোট দিতে যেতে পারবে না যারা তৃণমূলকে ভোট দেবে না ঘরে শুয়ে থাকবে এমনই ভাষায় মন্তব্য করলেন ভাঙড়ের তৃণমূলের পঞ্চায়েত প্রধান ভাঙড়ের ভোগালী দু নম্বর পঞ্চায়েতের প্রধান মোদাস্সার হোসেন কি বলেছেন তিনি শুনব আমার এলাকায় আমাদের তৃণমূলের লোক ছাড়া বুতি ভোট দিতে যেতে পারবে না বুতিয়ে আধা সামরিক বাহিনী থাকবে আর আমাদের ছেলেরা মাঠে ঘুরবে মাঠে তারা খেলবে আমাদের ছেলেরা আধা সামরিক বাহিনী বুতি থাকবে এর আগেও তো আধা সামরিক বাহিনী বুতি গার্ড করেছে কিন্তু যারা ভোটটা আমাদের দেবে তারা বুতি যাবে যারা ভোট দেবে না পা বাড়ি বসে শুয়ে পড়ে থাকুক কি করবে সেখানে বুতিকে লাভ আছে রাজ্য বিজেপির সহসভাপতি জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে কথা বলে নেব তার সঙ্গে জয়প্রকাশ বাবু আপনি শুনলেন কি বললেন তৃণমূল পঞ্চায়েত প্রধান কি প্রতিক্রিয়া আপনার না মুদাসসার যেটা বলেছেন সেটা হচ্ছে ভাইপো অভিষেক ব্যানার্জির কথাটা উনি বলেছেন ওনারা তো ভেতরে সব জায়গায় এই নির্দেশ দিচ্ছেন যে মানুষ যেন ভোট না দিতে পারে এবং যাতে তৃণমূল কংগ্রেস ভোট লুট করতে পারে এই নির্দেশ যাচ্ছে আমাদের তৃণমূলের সর্বোচ্চ লিডারশিপ থেকে ওই খেলা হবে ভয়ঙ্কর খেলা হবে রক্তের খেলা হবে বোম বন্দুকের খেলা হবে মানে মানুষের যেটা অধিকার সেটাকে তৃণমূল কংগ্রেস খেলা ভেবে নিয়েছে এবং ভোট লুট করার প্ল্যান এখন থেকেই যে তৈরি সেইটাই বুঝিয়ে দিয়েছে কিন্তু বলুন যারা বলে মামাটি মানুষ তারা মানুষের এই অধিকার লুট করার অধিকার কে দিয়েছে এদের যে যেতে পারবে কি পারবে না এই যে ছোটখাটো সব বদমায়েশ এবং গুন্ডাদের দিয়ে ভোট করানোর চক্রান্ত করেছে তৃণমূল কংগ্রেস সেটা ইলেকশন কমিশন দেখবে আধা সামরিক বাহিনী তো এসছে তা দেখে তৃণমূলও ভয় পেয়েছে তবে ভোটটা খেলা নয় ভোটটা যে মানুষের অধিকার সেটা মানুষও বুঝিয়ে দেবে তৃণমূল কংগ্রেসকে এবং সমুচিত জবাব দেবে ভাইপো অভিষেক ব্যানার্জির এই যে ভোট লুট করার প্ল্যান এই প্ল্যান সামনে এসে গেছে যে বলছে সে বিশেষ বড় নেতা নয় কিন্তু সারা পশ্চিমবঙ্গের সব জায়গায় এই নির্দেশ তৃণমূলের ভেতরে চলে গেছে এবং সেটাকে আটকানোইটাই হচ্ছে ইলেকশন কমিশনের প্রধান দায়িত্ব যে মানুষকে অবাধ ও নিশ্চিন্তে যাতে ভোট দিতে পারে আমরাও দেখব বাংলার মানুষ ভোট দিতে উগ্রীব তারা চায় একটা পরিবর্তন তারা চায় নিজের অধিকার তারা চায় নিজের ভোট নিজে দিতে এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা দেখতে চাই কিভাবে এই মানুষের অধিকারকে খর্ব করে মানুষকে কিভাবে চেপে রাখে এটা মানুষ আর মেনে নেবে না আরো একবার শুনে নেব ঠিক কি জানালেন ভোগালী দু নম্বর পঞ্চায়েতের প্রধান মোদাস্সার হোসেন আমার এলাকায় আমাদের তৃণমূলের লোক ছাড়া বুতি ভোট দিতে যেতে পারবে না বুতিয়ে আধা সামরিক বাহিনী থাকবে আর আমাদের ছেলেরা মাঠে ঘুরবে মাঠে তারা খেলবে আমাদের ছেলেরা আধা সামরিক বাহিনী বুতি থাকবে এর আগেও তো আধা সামরিক বাহিনী বুতি গার্ড করেছে কিন্তু যারা ভোটটা আমাদের দেবে তারা বুতি যাবে যারা ভোট দেবে না পা বাড়ি বসে শুয়ে পড়ে থাকুক কি করবে সেখানে বুতিকে লাভ আছে যে বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম তৃণমূলের পঞ্চায়েত প্রধান তিনি সাফ জানিয়ে দিলেন যে তৃণমূলের লোক ছাড়া কেউ ভোট দিতে যেতে পারবে না যারা তৃণমূলকে ভোট দেবে না ঘরে শুয়ে থাকবে কেন্দ্রীয় বাহিনী বুথ পাহারা দেবে আমাদের ছেলেরা মাঠে খেলবে যখন রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করছে গতকালে ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই রাজ্যে এসে পৌঁছেছে নির্বাচনের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি তখনই এই বেপরোয়া মন্তব্য